ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে ডিএ মামলা শুনানি হতে চলেছে। আপনারা জানেন যে 21 মার্চ 2023 শুনানি ডেট ফিক্স হয়েছে এবং এটা কসলিস্টে ঢুকে গেছে। 53 নম্বর সিরিয়ালে রয়েছে, যদিও কিছুটা পেছনে রয়েছে, তবুও কিন্তু শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি যে বিচারপতি চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। এবারে বিচারপতি 6 নম্বর বেঞ্চের বিচারপতি দেখুন দীনেশ মহেশ্বরী এবং মাননীয় ও সঞ্জয় কুমার। তাহলে নতুন জাজ এখানে এসেছেন মাননীয় সঞ্জয় কুমার, বিচারপতি একজন বিচারপতি এখানে চেঞ্জ হয়েছে। দীনেশ মহেশ্বরী ছিলেন, কিন্তু তার সঙ্গে যিনি ছিলেন তিনি পরিবর্তন হয়ে গেছেন, এবার সঞ্জয় কুমার এসছে। এই দেখুন 53 নম্বর সিরিয়ালে আপনাদের ডিএম মামলাটি ফিক্সড হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, মানে শুনানি হচ্ছে। তবে এখানে দেখা যাচ্ছে যে জাজ কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে আগামী 21 মার্চ শুনানি হয় কি না। এবং সিরিয়াল নম্বর বেস কানেকটা কিন্তু পেছনেই রয়েছে, 53 নম্বর সিরিয়ালে রয়েছে, আমাদের চোখ থাকবে। তবে জাজ পরিবর্তন হয়েছে, এটা কিন্তু একটা বড় আপডেট আপনাদের দিয়ে রাখলাম। এই যে দেখুন 53 নম্বর সিরিয়াল দেখুন, দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এই যে দেখছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ধন্যবাদ।